হ্যালো বিওস, মুদ্রাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। বিওস, আজকে আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটি একটি এপিসেরানা মৌমাছির বক্স। এই বক্সে পূর্বেও কিছুদিন পূর্বেও মৌমাছির যাতায়াত ছিল। তো বিওস, যে কথাটা বলতে চাচ্ছি যে দুঃখের বিষয়, এই মৌমাছি এই বক্স থেকে মৌমাছির দলটা কুইন গেট আমার খোলা ছিল, মৌমাছিগুলো চলে গেছে আজকে 15-20 দিন হলো। তো বিওস, আজকে আপনারা যে বিষয়টা দেখাতে চাচ্ছি যে মৌমাছি চলে গেলে বক্সের ভিতরে চাকের যে অবস্থাগুলো হয় সেই অবস্থাগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা এখন বক্সের উপরের অংশটা তুলে নেব, মানে চেম্বারটা, তারপর নিচের অংশে কী পরিমাণ চাক, কী পরিমাণ কী অবস্থা আছে সেটা দেখব। তো বিওস, দেখুন আমরা ফ্রেমগুলো একটা একটা করে দেখে নেব যে চাকের অবস্থাগুলো কী। তবে দেখুন, মোটামুটি চাকগুলো ভালোই দেখা যাচ্ছে, কিছু ডিম লার্ভা ছিল সেগুলো শুকিয়ে ই হয়ে গেছে। এটা পরিষ্কার ফ্রেম ছিল, এটার মধ্যে ডিম বাচ্চা ছিল না, হয়তো মধু ছিল, সেগুলো শুকিয়ে গেছে। তবে দেখুন, আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে বক্সের অবস্থাগুলো কি হয়, আপনারা ইচ্ছা করলে এই ফ্রেমগুলো পরিষ্কার করে সংরক্ষণ করে ন্যাপথুলিন দিয়ে কাগজে পেঁচিয়ে রেখে দিতে পারেন। পরবর্তীতে আবার নতুন মৌমাছি কোথাও থেকে ক্যাপচার করলে সেখানে আপনারা এই ফ্রেমগুলো ব্যবহার করতে পারেন। তবে দেখুন, আমরা ক্রমান্বয়ে ফ্রেমগুলো বের করতেছি। এই ফ্রেমটাতে কিছু মধুর অংশও দেখা গেছে ভিতরে। দেখুন, আমরা ফ্রেমগুলো বের করতেছি, সবগুলো ফ্রেম রাখতেছি, দেখবো যে বক্সের ভিতরের পরিবেশটা কেমন। তো বিওস, যে কথাটা বরাবর এই ভিডিওর অংশে আপনাদেরকে বলে থাকি, যারা নতুন এপিসেরানা মৌমাছি চাষ করতে চাচ্ছেন বা চাষ করবেন আগ্রহ প্রকাশ করেছেন, তাদের ক্ষেত্রে বলতে চাই, যদি আপনাদের আরও মৌমাছির উপকরণ যেমন খালি বক্স, মৌমাছি শো বক্স, কুইন গেট, মুখোশ, স্মোকার, মধু নিষ্কাশন মেশিন, কুইন এক্সপ্লোডার, রানী ধরার খাঁচা, তার যাবতীয় যে উপকরণগুলো যদি প্রয়োজন মনে হয়, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই উপকরণগুলো নিয়ে যেতে পারেন মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে। তো বিওস, দেখুন আমরা মোটামুটি বক্সের ভিতরে সম্পূর্ণ চাকগুলো আমরা বের করে ফেলেছি। প্রায় 60টা ফ্রেমে এই চাক ছিল, 60টা ফ্রেমে তা চাক থাকা অবস্থায় আমি আসলে কুইন গেটটা খুলে রেখেছিলাম, যে কুইন গেটটা খুলে থাকার কারণে মৌমাছির রানী মৌমাছি বের হয়ে চলে যায়, সেখান থেকে আস্তে আস্তে করে সব মৌমাছি চলে যায়, তো আমার অজান্তেই চলে যায়, আমি দেখি নাই, দেখছি বক্স থেকে মৌমাছি চলে গেছে। তো আপনারা হয়তো অযথা সময়, অনেক সময় আপনারা অনেকেই কুইন গেট খুলে রাখেন, খুলে রাখা যাবে না, কুইন গেট খুলে রাখলে অনেক সময় মৌমাছি চলে যায়, যে মৌমাছি ভালো কাজ করতেছে, মৌমাছি যাতায়াত করতে অসুবিধা, হয়তো কুইন গেটটা খুলে রাখি, কিন্তু না, অনেক সময় আপনি দেখা যাবে এরকম কিন্তু মৌমাছি চলে যেতে পারে। বিশেষ করে একটু গরমের সিজনে মৌমাছি অনেক সময়, বেশিরভাগ মৌমাছি বক্স থেকে বেরিয়ে পড়ে, কারণ ভিতরে অনেক গরম পরিবেশ থাকে, সেই জন্য অনেক সময় বক্স থেকে বেরিয়ে চলে যায়। তবে দেখুন, আমরা যে কথাটা বলতেছি, এখন বক্সের সবগুলো ফ্রেম আমরা বের করেছি, আমরা এখন দেখব যে বক্সের ভিতরে কি পরিমাণ ময়লা আবর্জনা জমেছে সেটা দেখব। তবে দেখুন, আমরা বক্সের চতুর্দিকের অংশটা তুলে নিয়েছি, এখন বক্সের তোলার অবস্থাটা আপনারা দেখুন, এখানে অসংখ্য ময়লা জমে গেছে, অর্থাৎ ডিম লার্ভাগুলো যখন চাকের মধ্যে ছিল সেগুলো আস্তে আস্তে শুকিয়ে আস্তে আস্তে জমতে জমতে বক্সের তলায় একটা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। আসলে অনেক সময় এই ধরনের আবর্জনা অথবা মাইট পোকা আক্রমণেও অনেক সময় বক্স থেকে মৌমাছি চলে যেতে পারে, সেই বিষয়টাও সতর্ক রাখতে হবে। তো এটার মধ্যে আমার ধারণা হয়তো মাইট পোকার আক্রমণই ছিল, এখানে অনেক ময়লা স্তূপ আকারে জমে আছে,
এই কারণেই মৌমাছিগুলো চলে গেছে আমার ধারণা। তবে আপনারা দেখুন, আপনারা যাতে এই ধরনের বক্সের তলা এরকম ময়লা এবং বক্সের ভিতরে যাতে এই ধরনের ময়লা আবর্জনা না থাকে সেদিকে অবশ্যই আপনারা মৌ চাষ করতে গেলে অবশ্যই বক্স খেয়াল রাখবেন, মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তবে দেখুন, আমরা বক্সের সম্পূর্ণ অংশটাই অলরেডি খুলে ফেলেছি, চাকগুলো আলাদা আলাদা করে বের করেছি, বক্সের হানি চেম্বারের অংশটা এবং প্রোড চেম্বারের অংশটা আলাদা আলাদা খুলে দেখাচ্ছি। দেখেন, 7 নম্বর একটা চাক ছোটো করে করতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়তো মৌমাছি চলে যায়। তো বিয়াস দেখুন, এখানে সবচেয়ে মজার বিষয় যে বিয়াস, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যারা নতুন আজকে এই প্রথমে ভিডিও চ্যানেলের ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সর্বোপরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে, যাতে আপনাদের মোবাইলে সবার আগে চলে যায়। তো বিয়াস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে